রাজবাড়িতে হয়ে গেল পুঁথি পাঠের আসর। একসময়ের ব্যাপক জনপ্রিয় এ সাহিত্য ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাতেই এ আয়োজন। পুঁথি পাঠক অ্যাথেন্স শাওনের পরিবেশনায় মুগ্ধ শিক্ষক শিক্ষার্থীরা। রাজবাড়ির প্রতিনিধি ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় পুঁথি পাঠের আসর বসত রাজসভায়। পাঠকারী তার সুরের মূর্ছনা, উপস্থাপনা আর গল্প বলার অভিনবত্বে শ্রোতা দর্শকদের হাসাতো কাঁদাতো। জীবন তাদের কষ্টে কেটে যায়। পুঁথি পাঠের সেই গৌরবময় দিন আর নেই। আকাশ সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে সেই সংস্কৃতি। এখন আর বসে না পুঁথির আসর, কদর নেই পুঁথি পাঠকদের। শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দিতে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় পুঁথি পাঠের আসরের। পুঁথি পাঠ করা হতো, আমাদের সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। কিন্তু আজকে আমরা যখন পুঁথি পাঠ শুনলাম, তো আমাদের মধ্যে অন্যরকম একটা ধারণা সৃষ্টি হলো। সারা বাংলাদেশে সব প্রতিষ্ঠানে যদি এভাবে আয়োজন করা হয় এবং বাচ্চাদের মধ্যে এই পুঁথি পাঠটা তাদের জানানো হয়, এবং তাহলে আমাদের এই ঐতিহ্য, আমাদের এই কৃষ্টি কালচার আমাদের জাগ্রত থাকবে। আমি মুগ্ধ হয়ে যাই যখন পুঁথি পড়ি, ছেলে মেয়ে এত দারুণভাবে এটাকে নেয়, ওরা উঠতেই পারে না। এই পুঁথি পাঠের মাধ্যমে আমরা সবাই সমৃদ্ধ হয়েছি, আমরা ছাত্রী সমাজকে জানাতে পেরেছি পুঁথি পাঠ কী। একসময় পুঁথি পাঠের মাধ্যমে সমাজ ব্যবস্থাপনায় যে সমস্ত অসঙ্গতি থাকতো বা ছিল, সেগুলো তুলে ধরা হতো। বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজনে হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করেন জেলা সংস্কৃতি কর্মকর্তা। এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলেন তিনি। আমরা যদি সরকারি সাহায্য পাই, সেই সাথে তাকে সহায়তা করতে পারবো। সাথে সাথে অ্যাথেন্স শাওনের মতো আরও যারা এ বিষয়ে উদ্যমী আছে, তাদেরকেও এ বিষয়ে আরও উৎসাহিত করতে পারব। তোদের দেখার কি দরকার, আজি আমার অন্তর ফাটে। পুঁথি শুনে মুগ্ধ শিক্ষক ও ছাত্রীরা। এ ধরনের আয়োজন বাড়ানোর তাগিদ তাদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।